কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইল মিনির ফ্যামিলি মেম্বার। আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে 6টা, আজান দিচ্ছে শুনতেই পাচ্ছ। এখন থেকে আমি আমার বক বক বা ব্লগ শুরু করছি। আজকে কি হতে চলেছে আগে আগে দেখো, হতা হে ক্যা। এখন রীতিমতো আজান হচ্ছে, বাজে 6টা, তোমরা বুঝতেই পারছ। আজকে অনেকটা লেটে ব্লগ শুরু করার কারণ হচ্ছে, কারণ আজকের ব্লগটা আমি কালকে অবধি টানবো, যেহেতু কালকে আমাদের নীল ষষ্ঠী আছে। তো এখন আমি সন্ধে দেবো, সন্ধে দিয়ে বেরোবো, নীল পুজোর যা যা জিনিস লাগবে সেগুলো কিনবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কালকে আমাদের ওই মন্দিরে নীল পুজো দিতে যাবো। পুজো টুজো দেওয়ার পরে এই ব্লগটা এন্ড করব। তো দুদিন ধরে ব্লগটা চলবে নীল পুজো স্পেশাল হিসাবে, সেজন্যই এত বেলা করে শুরু করছি। সকালে সমস্ত কাজ হয়ে গেছে, তো দুপাপা এখন নিচে খেলছে, তোমাদের দেখাচ্ছি। তো চলো নিচে যাবো, সন্ধে দেবো, দিয়ে বেরোবো, তারপর যা যা করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য সাথে থাকো আর একটা লাইক অবশ্যই করে দিও। তো চলো, এখানে দুদুবাপু খেলা করছে, এই যে ওরা টিউশন পড়ে এসছে, পড়ে এসে দু ভাই, বাবু তো পড়তে গেছে, দু ভাই এখন খেলা করছে। ওরা খেলা করুক, আমরা নিচে যাবো, নিচে গিয়ে সন্ধে দিই, সন্ধে দিয়ে তারপর আবার যা করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। 6টার ট্রেন আসবে, রাস্তায় এসে জন্য এখন একটুখানি লোকজনের আনাগোনা দেখতেই পাচ্ছ। আর ওইখানে যেহেতু পয়লা বৈশাখ আসছে, সেই জন্য তোমার গণেশের মূর্তি, লক্ষ্মী ঠাকুরের মূর্তি এখানে তোমাদের বলেইছি, বিভিন্ন অকেশনে বিভিন্ন মূর্তি যাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি, বিক্রি হয়। আমিও গণেশ ঠাকুর কিনবো, কারণ আমার গণেশ ঠাকুর তো পয়লা বৈশাখে আমি গণেশ ঠাকুর ওই করি, বসাই, আগের বছরও বসিয়েছিলাম। তো সেই জন্য আমিও গণেশ ঠাকুর হয়তো আজকে না কিনলেও শুক্রবার কিনবো। তো সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো নিচে যাই, গিয়ে তারপর যা করি সব তো তোমরা আছোই। প্লেন যাচ্ছে, জেড প্লেন, তো আমি বেরিয়ে পড়েছি। দেখো এখানে যেতে যেতে অনেক গণেশ লক্ষ্মীর মূর্তি বিক্রি হচ্ছে, কারণ পয়লা বৈশাখের আগে তো সবাই হাল খাতা করে, তো বিক্রি হচ্ছে। তো চলো এবার যাই স্টেশনে, স্টেশনে গিয়ে নীল পুজোর দিন কী কী লাগছে না লাগছে সমস্ত কিছু কিনে নিই। আর রাস্তাঘাটে তখনও ট্রেন আসেনি, ফাঁকা ফাঁকা মতোই আছে। তো চলো ওপরে দেখো, ওই শুকতারাটা ওপরে দেখা যাচ্ছে। তো চলো স্টেশনের কাছে এসে গেছি। প্রথমে তোমার ফুল ঠুলগুলো নিয়ে নিই, ফুলের মধ্যে তোমার আকন্দ ধুতুরো এটা ওটা সব লাগবে, ওগুলো নেওয়া হয়ে গেছে মোটামুটি। বললাম যে রেখে দাও, এসে আবার নিচ্ছি। তো স্টেশনে গিয়েছিলাম মিষ্টি নেবো, তো মিষ্টি টিষ্টিগুলো সমস্ত কিছু নিয়ে নিলাম। আমার খাওয়ার জন্য একটু মিষ্টি লাগতো, দানাদার, এগুলো সমস্ত কিছু নিলাম। তারপর ওটা নিয়ে ফুলের এখানে চলে এসেছি। তো এক তো বৃহস্পতিবারের ফুল নিলাম, তারপর আবার তোমার আমাদের মিট পুজোর জন্য যে ফুল লাগবে সেগুলো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। নিয়ে এবার বাড়ি ফেরার পথে রওনা দিয়ে দিয়েছি। পাশেই তো তোমার মন্দির পড়বে, মন্দির টন্দির পরে তো চলো বাড়ি যাই। বাড়ি গিয়ে আর অসমের ওখান থেকে দুধ আর দই একটু নিয়ে নিলাম। আর এখানে ওই তোমার পোয়েতে, তারপর তোমার সিদ্ধি, এগুলো সব লাগবে, এগুলো ওই দোকান থেকে ধূপ মোমবাতি সব নিয়ে চলো এবার বাড়ি যাই। বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, ঠিক আছে? চলো বাড়ি এসেও গেছি, কী কী নিয়েছি দেখো, এখানে এই ফুল পৈতে এই সমস্ত টুকটাক যা যা তোমাদের বললাম সমস্ত কিছু নিয়ে নিচে ঠাকুরের ওখানে রেখে দিয়েছি। এবার যাই, ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। এসছি এখন, দেখো বাজে হচ্ছে 6:45, এদিকে কলা মিষ্টি সমস্ত কিছু নিয়ে চলে এসছি। আর নিচে দু ধরনের ফুল, পৈতে, সিদ্ধি, পাতিলেবু সব নিচে রেখে এলাম, কারণ এটা আমার আর শাশুড়ির দুজনেরই শিবরাত্রি, যেমন আমার ছিল। তো এবার নিচে যাই, রাত্রির যা রান্না আছে সেটা করব, একটু অল্প শেয়ার করব তোমাদের সাথে, কারণ মেনলি এই ব্লগটা হচ্ছে নীল পুজো রিলেটেড। আর কালকে কতটাকে দেখাতে পারবো আমি জানি না, কারণ কালকে আমার একার নয়, শাশুড়িও আছে। তবু যতটুকু পসিবল ততটুকু তোমাদের দেখাতে চেষ্টা করব, ঠিক আছে? তো চলো এখন নিচে যাই, রুগলুকন্ডি খাবো, তারপরে কাজ শুরু করবো। ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, চলে এসেছি রান্নাঘরে, এখানে করছি সিমের পায়েস। হ্যাঁ, বৃহস্পতিবার করি, কিন্তু সেদিন বুধবারই করছিলাম, সিমের পায়েস করেছি। আর ওদিকে তোমার একটু বেগুন কেটে রেখেছি, বেগুন
ভাজা করব আর তোমার আটা মেখে রুটি করব তাড়াতাড়ি, কারণ যা গরম, গরমে তাড়াতাড়ি করে নেওয়াটাই ভালো, কারণ তারপর আবার টুটু বাবুকে পড়তে বসাতে হবে। তো চলো এগুলো করে নিই তাড়াতাড়ি করে, করে চড়ে নিয়ে আবার ওপরে যাই। ওপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, গ্যাস এখানে বন্ধ করে দিয়েছি। সিমের পায়েসটা খেতে সত্যি খুবই ইয়াম্মি লাগে, আর ঠান্ডা পায়েস খেতে তো আরও ভালো লাগে। তো এখানে আমার দেখো বেগুন ভাজা হয়ে গেছে, তো চলো এবার ওপরে যাই, যাই করি তোমাদের সাথে শেয়ার করবো। রান্নাবান্না করে মানে রুটি ফুটি করে ওপরে চলে এসেছিলাম, তারপর তুতু বাপুকে একটুখানি পড়াচ্ছিলাম, বদমাইশি করছিলো, তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওপরে এসেছি, কিছু শট বানালাম। তো এখন তোমার ওই 12টার মতো বাড়ছে, তো সবাই মোটামুটি শুয়েও পড়েছে, আমিও শুয়ে পড়বো। তো চলো আবার তোমাদের সাথে কথা হচ্ছে কালকে সকালবেলা পুজো দিতে। জানি না পুজোর কতটুকু কী দেখাতে পারবো, কিন্তু যেটুকুনি পসিবল সেটুকুনি আমি দেখাবার চেষ্টা করবো তোমাদেরকে, নীল পুজোতে কী করি না করি। তো চলো আবার সকালবেলা তোমাদের সাথে কথা বল। মর্নিং সবাইকে, এখন বাজে হচ্ছে তোমার 10:30। আজকে যেমন তোমাদের বলেছিলাম যে আমি পুজো দিতে যাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিছু পার্সোনাল রিজনের জন্য আমি পুজো দিতে যেতে পাচ্ছি না, শাশুড়ি গেছে পুজো দিতে। তো যেহেতু পুজো দিতে যেতে পাচ্ছি না, সেজন্য পুজো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো সেজন্য আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, বিছানাটা এখনও পড়ে আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে, আজকের ব্লগটা হয়তো একদমই ছোটো হলো, তো যদি কিছু ভালো লেগে থাকে কী করবে, লাইক করবে, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওয়েট করো অন্য কোনো ব্লগের জন্য। আজকের জন্য বাই বাই, টাটা টাটা।